প্রচন্ড ব্যথা আছে এমন অবস্থায় এই ঘরোয়া নুস্কা আপনি পান করুন মাত্র দশ মিনিটের মধ্যেই আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন টানা তিন দিন পান করতে হবে এই ঘরোয়া নুস্কা এটি পান করলে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালি ঘাড় পিঠ এমনকি শরীরের যে কোনো হাড় জয়েন্ট বা পেশির ব্যথা একদম দূর হয়ে যাবে তিন দিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু প্রথম দিন সেবন করার পরেই এর উপকারিতা আপনি বুঝতে পারবেন শুধুমাত্র যে হার জয়েন্ট পেশির ব্যথা দূর করছে তাই নয় এটি বন্ধ শিরাগুলোকে খুলে দিচ্ছে এই কারণেই পায়ের ব্যথা গোড়ালির ব্যথা এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে শুধুমাত্র তাই নয় যেসব মানুষের ঠান্ডা কফ কাশি গলার সমস্যা এই ধরনের বিভিন্ন অসুবিধা রয়েছে তারাও এই ঘরোয়া নুস্কা পান করে এই সকল সমস্যা থেকে উপশম পাবেন আসলে বলা ভালো এই একটিমাত্র রেমিডি আপনাকে হাজারো রোগ থেকে খুব দ্রুত মুক্তি দেবে যারা এই ধরনের বিভিন্ন রোগে ভুগছেন হাড় জয়েন্টের পেশির ব্যথা ঠান্ডা সর্দি কাশি বা শরীরের যে কোনো ব্যথায় যারা আক্রান্ত তারা অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ কি কি ঘরোয়া উপাদান ব্যবহার করে এই চমৎকার কার্যকরী রেমিডিটি তৈরি করেছি তা যদি একবার শিখে নিতে পারেন তাহলে তা আপনার সারা জীবন কাজে লাগবে শুধু আপনি নয় আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকেও এই উপকারী রেমিডি সম্পর্কে জানাতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম যে উপাদানটি নেব সেটা হচ্ছে কালো গোলমরিচ কালো গোলমরিচ তো সবার রান্নাঘরেই কম বেশি থাকে এবং এটি সবাই চেনেন এই কালো গোলমরিচ কিন্তু শরীরের সব ধরনের ব্যথা পেশির ব্যথা হাড় জয়েন্টের ব্যথা মানে বাতের ব্যথা দূর করতে খুব দ্রুত কাজ করে বাত ব্যথা বা পেশি হাড় জয়েন্ট সব ধরনের ব্যথা দূর করার জন্য বেশিরভাগ আয়ুর্বেদিক ঔষধে এই কালো গোলমরিচ ব্যবহার করা হয়েছে কারণ এটি কাজ করে খুব দ্রুত এবং একদম ভেতর থেকে এই ব্যথাকে দূর করতে পারে শুধু তাই নয় যদি ঠান্ডা সর্দি কফ কাশি বা দীর্ঘদিনের কোনো ধরনের বুকে জমাট কাশি থাকে তাহলেও এই কালো গোলমরিচের ব্যবহারে উপকার পাওয়া যাবে এছাড়াও মাথার ব্যথা ব্যথা এই সকল ধরনের ব্যথা থেকে মুক্তি দেবে এই কালো গোলমরিচ তবে এক্ষেত্রে একটি কথা বলবো যে এই রেমেডি তৈরি করার জন্য বাজার থেকে কালো গোলমরিচ অবশ্যই দেখে বুঝে কিনে নেবেন কারণ এখন সব জায়গাতেই ভেজাল মেশানো হচ্ছে কালো গোলমরিচের মধ্যে পেপের বীজ শুকিয়ে তা ব্যবহার করা হচ্ছে সুতরাং আপনি যদি ভালো মান ধরনের জিনিস কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার রোগ দূর হবে না এই কালো গোলমরিচ বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই ভালো করে ধুয়ে একে মচমচে করে রোদে শুকিয়ে নেবেন এবং তারপরে আপনার রেমেডিতে ব্যবহার করবেন এবারে নেব দ্বিতীয় উপাদানটি দ্বিতীয় যে উপাদানটি নেব তা হচ্ছে আদা বন্ধু আদা হাড় জয়েন্ট পেশির ব্যথা কোমর হাঁটু কুনুই ঘাড় পিঠ এই সমস্ত ব্যথাকে একদম গাইব করে দেয় এমনভাবে এই ব্যথাকে দূর করবে যে আপনার মনে হবে আমার দেহের এই সব স্থানে কখনো কোনো দিন ব্যথাই ছিল না আমার কথাকে বিশ্বাস করে আজ থেকেই এইভাবে রেমিডি প্রস্তুত করে খাওয়া শুরু করুন ফল পেতে আপনার দশ মিনিটের বেশি সময় লাগবে না আদার মধ্যেও এমন গুণ রয়েছে যে ঠান্ডা কফ কাশি মাথা ব্যথা সাইনোসাইটিসের ব্যথা বন্ধ নাক সব কিছু একদম খুলে দিতে পারে এমনকি যাদের বন্ধ শিরার কারণে রক্ত চলাচল সঠিকভাবে করতে পারে না এবং এর কারণেই দেহে ব্যথা হয় এই সব কিছুর সমস্যা দূর হয়ে যাবে বন্ধু যদি আপনার কাছে কাঁচা আদা না থাকে তাহলে আপনি আদার পাউডার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনাকে বাজার থেকে শুকনো আদা কিনে আনতে হবে যাকে আদার শুট বলে এছাড়া আপনি বাড়িতেও আদা স্লাইস করে কেটে কেটে তা করে রোদে শুকিয়ে নিতে পারেন এবং এর পাউডার তৈরি করে তা দুই মাস পর্যন্ত কৌটায় ভরে রেখে এইভাবে আপনি রেমেডি তৈরি করতে পারেন যে কোনো প্রস্তুতকৃত গুঁড়ো অর্থাৎ উপাদানের গুঁড়ো দুই মাস পর্যন্ত ভালো থাকে আমি এই রেমেডিতে আদার গুঁড়ো ব্যবহার করবো যদি কাঁচা আদা ব্যবহার করতে হয় তাহলে আমাদের লাগবে ইঞ্চি পরিমাণ এক কাঁচা আদা আর যদি আদার গুঁড়ো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমি হাফটা চামচ পরিমাণ আদার পাউডার ব্যবহার করছি এবারে আমরা নিচ্ছি তৃতীয় উপাদান তৃতীয় উপাদানটি দুধ বন্ধুরা নিশ্চয় জানেন যে দুধের মধ্যে রয়েছে ভরপুর ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের কারণে দেহের যে ক্যালসিয়ামের অভাব রয়েছে আপনার তা দূর হয়ে যাবে অনেক মানুষই ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ব্যথায় আক্রান্ত হয়েছেন ক্যালসিয়ামের অভাবের ব্যথা দূর করতে এই দুধ এবং এর সাথে যে দুটি উপাদানকে নিচ্ছি আদা এবং কালো গোলমরিচ এই দুটি উপাদান একসাথে মিলে আপনার দেহের ব্যথা একদম দূর করে দেবে খাটি গরুর দুধ আমি ব্যবহার করছি আড়াইশো মিলিলিটার অর্থাৎ এক গ্লাস পরিমাণ এই পরিমাণ খাটি গরুর দুধ আমি একটি পাত্রে গ্যাস ওভেনে তা গরম করতে দিয়ে দিচ্ছি বন্ধু যাদের খাটি গরুর দুধ সংগ্রহ করা সম্ভব নয় তারা ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন যদি একান্তই আপনারা লিকুইড দুধ না পান তবে এক্ষেত্রে বলব লিকুইড দুধ সবচেয়ে ভালো এই ধরনের রেমি প্রস্তুত করতে যদি আপনাদের পাউডার দুধ দিয়ে এই রেমিটি প্রস্তুত করতে হয় সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে তা এইভাবে আবারও গরম করুন এইভাবে গরম করতে দিয়ে এরপরে আমরা যে কাজটি করবো তা হচ্ছে গোলমরিচকে প্রস্তুত করে নেব আমাদের লাগবে দশ থেকে বারোটি গোলমরিচ অর্থাৎ দশ থেকে বারোটি গোলমরিচ আমাকে পাউডার করে নিতে হবে এইভাবে পাউডার করে নিন বা চূর্ণ করে নিন এইভাবে কালো গোলমরিচের গুঁড়ো তৈরি করে তার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আদার পাউডার যারা কাঁচা আদা ব্যবহার করতে চান তারা এক ইঞ্চি পরিমাণ কাঁচা আদা ভালো করে গ্রেট করে নিন বা ছোটো ছোট টুকরো করে একদম কেটে নিন এইভাবে তার দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে চাইলে আদা একদম বেটেও ব্যবহার করতে পারেন এতেও আদার সমস্ত ধরনের পোষকতন্তু খুব ভালো করে এই দুধের সাথে মিশে যাবে বন্ধু এই যে সর্দির মৌসুম চলছে এই সময় ঠান্ডা সর্দি কাশি এই ধরনের যে রোগগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে ভাইরাস জীবাণুর সংক্রমণ হচ্ছে এই সকল ধরনের সংক্রমণ থেকে রেহাই পাবেন এই রেমিডির ব্যবহারে আজকাল তো অল্প বয়স্ক মানুষদেরও বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হতে দেখছি বিশেষ করে যারা দীর্ঘক্ষণ টেবিল চেয়ারে বসে কাজ করছেন কম্পিউটারে কাজ করছেন তাদের জন্য তো এই রেমিডি খুবই ভালো কারণ এটি শরীরকে একদম সব ধরনের দুর্বলতা ক্লান্তি থেকে মুক্তি দেবে হাত পা জয়েন্টের ব্যথা মাথার ব্যথা সব কিছু একদম গায়েব করে দেবে এরপরে আরেকটি উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে তা হচ্ছে হলুদ বন্ধু খুব ভালো হয় যদি কাঁচা হলুদ ও আদার মতো এইভাবে বেটে বা গ্রেট করে আপনি মিশিয়ে নিতে পারেন আর যদি না সম্ভব হয় তাহলে হলুদের গুঁড়ো ব্যবহার করুন তবে আমি বলবো হলুদের গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় তার চেয়ে ভালো হয় যদি আপনি কাঁচা হলুদ খুব ভালো করে রোদে শুকিয়ে তা গুঁড়ো করে নিতে পারেন কারণ বাজারে যে হলুদ গুঁড়োটা পাওয়া যায় এটা কিন্তু কিন্তু কাঁচা হলুদ সেদ্ধ করার পরে তারপরে এটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করা হয় এতেই হলুদের গুণাগুণ বেশিরভাগই নষ্ট হয়ে যায় এই কারণেই আমরা মনে করি যে এই ধরনের আয়ুর্বেদিক ঔষধে আমাদের কাজ হচ্ছে না কিন্তু বন্ধু যদি সঠিক রেমেডি তৈরি করতে পারেন সঠিক উপাদান দিয়ে তাহলে কিন্তু তা সবচেয়ে দ্রুত কাজ করবে আপনার শরীরে এই রেমেডিটি কেন এত ভালো কাজ করবে কারণ হার জয়েন্ট পেশির ব্যথা দেহের সমস্ত ধরনের ব্যথা সহ বন্ধ শিরা খুলতে যে ধরনের উপকরণগুলো ব্যবহার করা দরকার তার প্রতিটি এই রেমিডিতে ব্যবহার করা হয়েছে এই জন্যই আপনি এটা সেবন করা মাত্র এর কার্যকারিতা শুরু হয়ে যাবে বন্ধু কথা বিশ্বাস করে একবার সেবন করে দেখুন আপনার এই ধরনের সমস্ত উপসর্গ শরীর থেকে দশ মিনিটের মধ্যেই দূর হয়ে যাবে আর সবাই জানেন যে এই হলুদকে বলা হয় অ্যান্টিবায়োটিক হলুদ যখনই আপনি দুধে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার দেহে তা দ্রুত কাজ করতে শুরু করে দেবে যাদের দুধ খাওয়ার পর গ্যাস অ্যাসিডিটি হজম হচ্ছে তারাও যদি এই দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে কোনো ধরনের পেটের সমস্যা হবে না বলা ভালো যে পেটের যে ধরনের রোগে এতদিন আপনি ভুগেছেন সেই সকল রোগ দূর হবে এই রেমিডি সেবনে বন্ধু যদি আপনার দেহে ব্যথা অনেক দিনের পুরনো হয় এবং তা আপনাকে অনেক বেশি কষ্ট দিতে থাকে তাহলে এই রেমিডি আপনি দুইবার সেবন করুন এক সকালে নাস্তা করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এবং দুই রাতে ঘুমাতে যাবার আগে আর যাদের ব্যথা অল্প দিনেই হয়েছে এবং ব্যথার তীব্রতাও খুব বেশি নয় তারা মাত্র রাতে ঘুমাতে যাবার আগে একবারই পান করুন যদি আপনি সকালে পান করেন তাহলে খেয়াল রাখবেন সকালের নাস্তার সাথে যেন কোনো ধরনের টক জাতীয় খাবার না থাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ ভালো थे